ডিপজল ভাইয়ের সাথে এটা আমার ফার্স্ট কাজ, আর দর্শকদেরও একটা এক্সাইটমেন্ট আছে যে ডিপজল ভাইয়ের সাথে শিরিন শিলাকে কেমন লাগছে এটা দেখার জন্য অনেক দর্শক গিয়েছে, আর ডিপজল ভাইয়ের আলাদা একটা দর্শক জনপ্রিয়তা আছে। খুব ভালো লাগছে, অনেক সুন্দর আয়োজন আর অনেক শিল্পীরা আছে, খুব ভালো লাগছে। খুব ভালো সাড়া পাচ্ছি, কারণ ডিপজল ভাইয়ের সাথে এটা আমার ফার্স্ট কাজ, আর দর্শকদেরও একটা এক্সাইটমেন্ট আছে যে ডিপজল ভাইয়ের সাথে শিরিন শিলাকে কেমন লাগছে এটা দেখার জন্য অনেক দর্শক গিয়েছে, আর ডিপজল ভাইয়ের আলাদা একটা দর্শক জনপ্রিয়তা আছে। সিঙ্গেল স্ক্রিনের জন্য ডিপজল ভাই কিন্তু একটা লেভেল আছেই, যারা ডিপজল ভাইকে অনেক পছন্দ করে, সো তাদের কাছ থেকে অনেক সাড়া পাচ্ছি, সবাই বলছে যে না খুব ভালো লাগছে। না, আমি তো প্রফেশনাল অ্যাক্ট্রেস, সো এই ক্ষেত্রে অবশ্যই আমার নার্ভাস ফিল হয়নি। প্রথমে নার্ভাস ফিল হয়েছিল যে ডিপজল ভাইয়ের সাথে কাজ করব, মানে এটা ভেবেই নার্ভাস ফিল হয়েছিল, কিন্তু তারপর ভাইয়ের সাথে যখন পরিচয় হলো, যখন স্ক্রিপ্ট হাতে পেলাম, তখন মনে হয়েছিল যে একজন অভিনেতার সাথে কাজ করছে, এটা মনে করেই কাজ করেছি, এরপর আর কিছু ফিল হয় না। হ্যাঁ, ওটিটির অনেক অফার আসছে আমার কাছে, আমি আগে ভালো স্ক্রিপ্ট দেখছি, দেখি ভালো যদি লাগে স্ক্রিপ্ট আগে দেখছি। আমার কাছে তিন চারটা স্ক্রিপ্ট জমা হয়েছে, এর মধ্যে আমি এখনও সিলেক্ট করতে পারিনি যে কাজ করবো কি না। আসলে কি ডিপেন্ড করে যে আমাকে কিভাবে প্রেজেন্ট করবে, আমি চাই যে ওটিটিতে যদি আমার কাজ করা হয় তাহলে আমি চাই যে ওইভাবে আমাকে প্রেজেন্ট করুক, আমার পরিচালকরা আমাকে নিয়ে ওইভাবে ভাবুক। সো আমাদের কি বলে যে মেধা আছে, যোগ্যতা আছে, আমরা চাই আমাদের পরিচালকরা আমাদেরকে নিয়ে ভাবুক, নতুন নতুন গল্পে আমাদেরকে সুন্দর করে প্রেজেন্ট করুক, যাতে করে দর্শকরা আমাদেরকে অ্যাকসেপ্ট করে। সো এরকম গল্প আমি খুঁজছি। অনেক ব্যস্ততা যাচ্ছে, নতুন ছবি রিলিজ হলো, তার মধ্যে অনেকগুলো কাজ করলাম, আবার রানিং দুটা ছবি শুটিং করছি, সো সব মিলিয়ে অনেক ব্যস্ত। তারপর এই যে একের পর একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান আছে, বিভিন্ন প্রোগ্রামে ব্রাইডাল শুট আছে আমাদের, সো অনেক কাজ করছি, ইভেন্টের শো আছে। না, দর্শকদের সঙ্গে সিনেমা হলে আমার যাওয়া হয়নি, যাওয়ার প্ল্যানও করেছিলাম। ডিপজল ভাই একটু সিক ছিল অনেকদিন ধরে, উনি অসুস্থ, সিঙ্গাপুর থেকে ট্রিটমেন্ট করে আসলো, সো ডিপজল ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, যার জন্য আমি ভাবলাম কি আমি একা হলে যাব, তো একা যাওয়াটা না আমার কাছে মানে হয়নি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।